আমাদের নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা আজকে ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 7 লেসন 1 নিয়ে আলোচনা করব। আর এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন দা গ্রেট আর্টিস্ট। জয়নুল আবেদিনের কথা যদি আমরা স্মরণ করি তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই 1943 সালের দুর্ভিক্ষের কথা, 1970 সালের সাইক্লোনের কথা, যেখানে জয়নুল আবেদিন তার চিত্রকর্মের মাধ্যমে 1943 সালের দুর্ভিক্ষ ফুটিয়ে তুলেছিলেন এবং 1970 সালের প্রলয়ঙ্কারী যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে যে লাখো লাখো মানুষ মৃত্যুবরণ করেছিলেন তাদের চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা এখন মূল পাঠ্য বইয়ে চলে যাই। তাহলে আমরা আজকে আলোচনা করতেছি কাকে নিয়ে? জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট। দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, জয়নুল আবেদিন ইজ ওয়াইডলি অ্যাক্লেইমড ফর হিজ বেঙ্গল ফেমিন স্কেচেস। বাংলাদেশি চিত্রশিল্পে, বাংলাদেশি চিত্রশিল্পের পথিকৃত হিসেবে জয়নুল আবেদিন সমগ্র পৃথিবীব্যাপী দুর্ভিক্ষের চিত্র অঙ্কনের মাধ্যমে প্রশংসিত হয়েছিলেন। থ্রু দ্য সিরিজ অব স্কেচেস জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফ্যামিন অফ 1943 বাট অলসো শোড ইটস সিনিস্টার ফেস থ্রু দ্য স্কেলিটাল ফিগার্স অফ দ্য পিপল ডিস্টাইন্ড টু ডাই অফ স্টারভেশন ইন এ ম্যান মেড প্লাইট। জয়নুল আবেদিন শুধুমাত্র তার ধারাবাহিক চিত্রকল্পের মাধ্যমে 1943 সালে দুর্ভিক্ষকে ফুটিয়ে তোলেননি, তিনি কঙ্কালসার দেহের চিত্র অঙ্কনের মাধ্যমে বাংলাদেশের মানুষ সৃষ্ট যে করুণ দশা, একটা অশুভ চিত্র তিনি এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। হি ডিপিক্টেড দিস এক্সট্রিমলি শকিং পিকচার্স উইথ হিউম্যান কম্প্যাশন। তিনি চরম সুখের ছবিগুলো মানবীয় সমবেদনায় চিত্রায়িত করেছিলেন। হি মেড হিজ অল ইন বাই বার্নিং চারকোয়েল অ্যান্ড ইউজড চিপ অর্ডিনারি প্যাকিং পেপার ফর স্কেচিং। তিনি তার চিত্রাঙ্কনের জন্য কাঠ, পুরানো কয়লা থেকে কালি তৈরি করতেন এবং বিভিন্ন মোড়কের যে সহজ কাগজ, সস্তা কাগজ, সেগুলো তিনি তার এই চিত্রকল্পের জন্য ব্যবহার করতেন। তিনি সহজ, সুন্দর এবং খুব স্বল্প খরচে এই চিত্রকর্মগুলো তিনি অঙ্কন করতেন। ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ হোয়ার নেসেসারি হি প্রডিউসড দ্য ড্রয়িংস অ্যান্ড স্কেচেস হুইচ লেটার বিকেম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিং। যেখানে প্রয়োজন সেখানে তিনি কালি এবং তুলি ব্যবহার করে চিত্রাঙ্কন করতেন এবং এই চিত্রকল্পগুলোই একসময়ে তার আইকনিক ইমেজ, তার আইকনিক ইমেজে পরিণত হয় এবং যেগুলোর মাধ্যমে তিনি মানুষের যে দুঃখ দুর্দশা, দুঃখ কষ্ট, সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেন। জয়নুল ডেভেলপড এ ন্যাক ফর ড্রয়িং অ্যান্ড পেইন্টিং হোয়ার হি ওয়াজ এ হাই স্কুল স্টুডেন্ট। যখন তিনি মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন তখনই তিনি ছবি আঁকা এবং রং করার একটা নতুন কৌশল উদ্ভাবন করেছিলেন। আফটার কমপ্লিটিং হাই স্কুল, তিনি তার মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর হি টক অ্যাডমিশন ইন দ্য গভর্নমেন্ট আর্ট কলেজ, আর্ট স্কুল অফ আর্ট কলকাতা। হি টক অ্যাডমিশন ইন দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট কলকাতা। তিনি তার মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পরে কলকাতার সরকারি আর্ট কলেজে ভর্তি হন।
He graduated with the first position in first class in 1938 स्नातक डिग्री लाभ करें शुधुमात्र सेखाने प्रथम स्थानी प्रथम श्रेणी पास करें बरं तिनी सेई कलेजे सेई बछरे प्रथम स्थान अधिकार करेछिलेन He was appointed a teacher of the art school while he was still a student there. এবং মজার বিষয় হচ্ছে তিনি যখন সেখানে ছাত্র সেই ছাত্র থাকাকালীন সময়ে তাকে সেই কলেজেরই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। He also attended the Slade School of Arts, London during 1951 to 1952. এছাড়া তিনি লন্ডনের স্লেড স্কুল অফ আর্টস সেই প্রতিষ্ঠানেও 1951 থেকে 1952 সাল পর্যন্ত কাজ করেন জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট বাংলাদেশি চিত্রশিল্পের প্রতিষ্ঠাতা পিতা হিসেবে জয়নুল আবেদিনকে বিবেচনা করা হয় হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট তিনি ছিলেন অসাধারণ প্রতিভাবান একজন চিত্রশিল্পী অ্যান্ড আর্ন্ড ইন্টারন্যাশনাল রেপুটেশন এবং তিনি আন্তর্জাতিকভাবেও খ্যাতি অর্জন করেন ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিজিওনারি কোয়ালিটিস তার শৈল্পিক এবং স্বপ্নচারী গুণাবলীর কারণে হি ইজ রেফারড টু অ্যাজ শিল্পাচার্য মিনিং গ্রেট টিচার অফ আর্ট ইন বাংলাদেশ তাকে শিল্পাচার্য উপাধিতে ভূষিত করা হয় যার অর্থ হচ্ছে গ্রেট টিচার অফ আর্ট শিল্পের মহান শিক্ষক হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য আর্ট ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা ইন ইস্ট পাকিস্তান তিনি পূর্ব পাকিস্তানের ঢাকার আর্ট স্কুলের প্রথম অধ্যক্ষ ছিলেন He organized the Novello exhibition in 1969. 1969 সালে তিনি নবান্ন প্রদর্শনীর আয়োজন করেন The exhibition included a 65 feet long scroll portraying the rural East Pakistan in phases from abundance to poverty. এই প্রদর্শনীতে তিনি 65 ফুট লম্বা একটা চিত্রকর্ম প্রদর্শন করেন যেই চিত্রকর্মের মাধ্যমে তিনি পূর্ব পাকিস্তানের ঐতিহ্য সমৃদ্ধি এবং পরবর্তীতে পশ্চিম পাকিস্তানিদের যে পূর্ব পাকিস্তানিদের ওপর শোষণ নির্যাতন সেগুলো তিনি তার এই চিত্রকল্পের মাধ্যমে ফুটিয়ে তোলেন দিস ইন্টেন্সিফাইড দ্য অলরেডি হাইটেন্ড This intensified the already heightened non-cooperation movement against the Pakistani regime. এবং তার এই যে চিত্রকল্প প্রদর্শন সেটা ইতিমধ্যেই প্রচলিত বা ইতিমধ্যেই শুরু হওয়া পাকিস্তানিদের বিরুদ্ধে যে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলনকে আরো বেশি ত্বরান্বিত করে The exhibition was symbolic of the Bengali artist protest. আর এই প্রদর্শনীটা ছিল বাংলাদেশের যে চিত্রশিল্পী তাদের একটা তীব্র প্রতিবাদ স্বরূপ and a milestone in our struggle for cultural and political freedom. এবং এটা ছিল আমাদের সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে স্বাধীনতা সেটার একটা চূড়ান্ত রূপ জয়নুলস ডাইনামিক স্টাইল অফ ওয়ার্ক ইজ ইভিডিয়েন্ট ইন এ 30 feet লং স্ক্রোল পেন্টিং কল মনপুরা হুইচ ওয়াজ ডান টু কমেমোরেট দ্য ডেথ অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল ইন দ্য ডিভেস্টেটিং সাইক্লোন অফ 1917 এছাড়া মনপুরা নামে
জয়নুল আবেদিন একটা চিত্রকল্প অঙ্কন করেন, যেই চিত্রকল্পটা 30 ফিট লম্বা এবং এই চিত্রকল্পটি তিনি অঙ্কন করেন 1970 সালে আমাদের উপকূলীয় অঞ্চলে যে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় সাইক্লোন হয় সেইখানে লাখ লাখ মানুষ যে মৃত্যুবরণ করে, লাখ লাখ মানুষের মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় বা তাদের সেই মৃত্যুকার দৃশ্য ফুটিয়ে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হি ডিজাইনড দ্য পেজেস অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য বাংলাদেশ। এছাড়া তিনি বাংলাদেশের সংবিধানের যে পৃষ্ঠাগুলো সেগুলোর নকশাও তিনি অঙ্কন করেন। হি ফাউন্ডেড দ্য ফোক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগাঁও। এছাড়া তিনি সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। অ্যান্ড অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা এ গ্যালারি অফ হিজ ওন ওয়ার্কস ইন ময়মনসিংহ ইন 1975। এছাড়া 1975 সালে তিনি ময়মনসিংহে তার নিজের যে কর্মগুলো আছে সেগুলোকে সংগ্রহ করার জন্য জয়নুল আবেদিন সংগ্রহশালা নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার এবার ব্রহ্মপুত্র প্লেড এ ভাইটাল রোল ইন হিজ পেইন্টিংস অ্যান্ড ওয়াজ এ সোর্স অফ ইন্সপিরেশন অল থ্রু হিজ ক্যারিয়ার। ব্রহ্মপুত্র নদী তার চিত্রকল্প অঙ্কনের ক্ষেত্রে বা চিত্রাঙ্কনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনি এই নদী থেকে সবসময় শিক্ষা নিতেন এবং অনুপ্রেরণা পেতেন, যা তার সমগ্র জীবনব্যাপী বা কর্মজীবনে কাজে লাগাতেন। মাস অফ হিজ চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট নিয়ার দ্য সেনিক রিভার ব্রহ্মপুত্র। তার জীবনের ছোটবেলা বাল্যকালের অধিকাংশ সময়ই এই প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত ব্রহ্মপুত্র নদীর তীরে কাটে। এ সিরিজ অফ ওয়াটার কালার্স দ্যাট জয়নুল ডিড অ্যাজ হিজ ট্রিবিউট টু দ্য রিভার আর্নড হিম দ্য গভর্নর্স গোল্ড মেডেল ইন অ্যান অল ইন্ডিয়া এক্সিবিশন ইন 1938। এছাড়া তিনি এই নদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশস্বরূপ তিনি জল রঙের অসংখ্য ছবি, অসংখ্য চিত্র অঙ্কন করেন, যেগুলো তাকে অল ইন্ডিয়া প্রদর্শনীতে গভর্নর্স গোল্ড মেডেল এনে দেয়। আর এই ঘটনাটা ঘটে 1938 সালে। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট হি কেম ইন টু স্পটলাইট অ্যান্ড দিস অ্যাওয়ার্ড গেভ হিম দ্য কনফিডেন্স টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল। আর এই পুরস্কারই তাকে সবার সামনে নিয়ে আসে এবং এই পুরস্কারটা তাকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগায়, যাতে করে তিনি কী করতে পারেন, তার যে শৈল্পিক স্বপ্নচারী যে চেতনা, সেই চেতনায় যাতে তিনি আরও বেশি চিত্রকল্প অঙ্কন করতে পারেন। জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ অন 29 ডিসেম্বর 1914। জয়নুল আবেদিন 1914 সালের 29 ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন অ্যান্ড ডাইড ইন ঢাকা অন 28 মে 1976। এবং তিনি 1976 সালের 28 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন আমরা জয়নুল আবেদিন সম্পর্কে আলোচনা করলাম এবং এইখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন খোঁজার জন্য হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেব, বাড়ির কাজ হিসেবে আমরা কিছু প্রশ্ন এখানে দিয়ে দেব শিক্ষার্থীরা। তখন আমরা জয়নুল আবেদিন সম্পর্কে আলোচনা করেছি এবং প্যাসেজটি পড়ার চেষ্টা করেছি। এখন বাড়ির কাজ হোমওয়ার্ক হিসেবে এখানে দেওয়া আছে, 5টা প্রশ্ন দেওয়া আছে। এই 5টা প্রশ্ন হোমওয়ার্ক হিসেবে করতে হবে। তার মধ্যে প্রথম প্রশ্নটা আছে, হাউ জয়নুল আবেদিন পোর্ট্রেট দ্য সাফারিংস অফ পিপল। 2 নম্বরের প্রশ্ন আছে, হোয়াট ইনফ্লুয়েন্স ডিড দ্য রিভার ব্রহ্মপুত্র হ্যাভ অন জয়নুল আবেদিন। 3 নম্বর প্রশ্নটা আছে, হোয়াই জয়নুল আবেদিন ইজ কল্ড শিল্পাচার্য। 4 নম্বর প্রশ্ন হিসেবে আছে, হোয়াট ডিড দিস ওয়ার্কস আর্ন হিম ইন হিজ লাইফ। এবং
সর্বশেষ প্রশ্নটি আছে হাউ ডিড হিজ আর হেল্প টু ইন্টেনসিফাই দা নন কোঅপারেশন মুভমেন্ট এগেইনস্ট দা পাকিস্তানি রেজিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বারের কাজ হিসেবে এই পাঁচটি প্রশ্ন লিখে রাখবে এবং যখন বিদ্যালয় খুলবে তখন আমাকে এই কাজগুলো দেখাবে। সবাইকে ধন্যবাদ।